নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আজ আমি ছোট্ট একটি নাটক আমারই ভাবনায় রচিত আজকের বাঙালির নবান্ন শিরোনামের একটি নাটক অভিনয় করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার এই নাটকটিতে তিনজন মানুষের ভূমিকায় আমি অভিনয় করব। একজন হলেন সমাজ সচেতক, পরিবেশ প্রেমী, বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি প্রেমী মানুষ। তার সাথে থাকবেন দুজন সাধারণ বাঙালি নাগরিক। শুরু করা যাক আজকের নাটক, আজকের বাঙালির নবান্ন। অঘ্রাণ মাস পড়েছে, শীতের এই আমেজে গ্রাম বাংলার মাঠ ঘাট ধানের গন্ধে কেমন যেন নবান্নের বাতাস বইছে। কতদিন নবান্ন খাইনি। ইতিমধ্যেই একথা ভাবতে ভাবতে দুজন পথচারীর সাথে দেখা। সেই ভদ্রলোক দুজন পথচারীর সাথে এই তার এই ভাবনা ভাগ করে নিচ্ছে। সেই ডায়লগটা এরকম ছিল, কি বললেন? নবান্ন? হ্যাঁ, নবান্ন। নবান্ন তখন সাহিত্যিক ভদ্রলোক, হ্যাঁ নবান্ন। নবান্ন কত মধুর জিনিস বলুন তো। আপনি জানেন নবান্ন কি? নবান্ন কি মানে? নবান্ন নবান্ন কি? পথচারী, নবান্ন কি জানেন না? নবান্ন? সাহিত্যিক ভদ্রলোক, না নবান্ন আসলে কি আপনি জানেন না? অন্য পথচারী এসে বলছে, নবান্ন নিয়ে কথা বলছে, নবান্ন নবান্ন জানে না। দুই পথচারী বন্ধু দুজনেই মিলে একাকা, আরে নবান্ন শেখাচ্ছে, নবান্ন নবান্ন শেখাচ্ছে। কবি সাহিত্যিক ভদ্রলোক, না না আপনারা আপনারা ভুল করছেন। আমাদের বাঙালিদের যে নবান্ন, আমি সেই নবান্নর কথা বলতে চাইছি। নবান্ন কি আপনারা জানেন? ইতিমধ্যেই পথচারী নাগরিক দুজন আরো গর্জে উঠছেন। একজন বলছে, আবার কথা বলছে, নবান্ন কি শেখাচ্ছেন, নবান্ন। ইতিমধ্যে কলার ধরে ফেলেছে। কবি কবি সাহিত্যিক থতমত খেয়ে যাচ্ছেন, চোখে প্রায় জল। না 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 ভাই ভাই ভুল করছেন, আমাকে ভুল ভাবছেন, ভুল ভাবছেন। আমাদের বাঙালিদের নবান্ন ছিল, আমাদের নবান্ন কি জানেন? আপনারা হয়তো ভুল করছেন। আমি যে নবান্নর কথা বলছি, আপনারা নবান্ন কি জানেন? আরেকজন আরো দুজন পথচারী এসে গেল, বেশ হুমরা চুমরা। তারা একদম কবিকে ধরছে, দো
কলার ধরে মাঠে তোমার সরসা দেবো। নবান্ন শুকাচ্ছে, নবান্ন জানি না নবান্ন কাকে বলে। আমি তো আমাদের মুখ্যমন্ত্রী বসে থাকা পারে, অত বড় বাড়ি, ওখানে অনেক মিনিস্টার মন্ত্রী বসে এ করে নবান্ন শেখাচ্ছেন। নীল রঙের বাড়িটা নবান্ন। কবি কবি উদাস মনে আকাশ পানে তাকায়, অঘ্রাণের আকাশে বাতাসে মাঠে ময়দানে নবান্নের গন্ধ দেখতে পায়। সে তার শৈশবের নবান্নের উৎসব উৎসবের কল্পনা করে। নবান্ন উত্তেজিত উত্তেজিত নাগরিকেরা ততক্ষণে খানিকটা স্থির হয়েছে। কবি ভদ্রলোক তাদেরকে কাছে ডেকে নেয়, এসো ভাই এসো, আমি তোমাদের বলে দিচ্ছি নবান্ন কি জিনিস। আচ্ছা তার আগে তোমরা বলো তো, এই যে আমাদের মুখ্যমন্ত্রী যে বাড়িটায় বসেন, যে নবান্ন, এই নামটা কেন রাখা হয়েছে এটা একবার ভেবেছ? তখন নাগরিক তিন নাগরিক সাধারণ নাগরিক নড়ে চড়ে বসে, ওই তুই জানিস কেন নামটা রাখা হয়েছিল? তখন বলে, ওই তুই জানিস, তুই আমার জিজ্ঞেস করিস, তুই জানিস কেন নামটা রাখা হয়েছিল? তার বলছে, ওই বললি না তো ওই নবান্ন নামটা কেন রাখা হয়েছিল দেখলি? উনি জানে কিন্তু পণ্ডিত লোক। যে হ্যাঁ, এই যে আমাদের সমাজে বিভিন্ন ব্রিজ অফিস আদালত, এই যেমন নবান্ন, এইসবের যে আলাদা আলাদা নাম রাখা হয়, কেন নাম রাখা হয়, যার নামে রাখা হয়, যে নামে রাখা হয়, সেটা যাতে মানুষ মনে রাখে, তার মধ্য থেকে বার্তা পায়। এই নবান্ন হলো বাঙালির অন্যতম উল্লেখযোগ্য শ্রেষ্ঠ উৎসব। অঘ্রাণ পৌষ মাসে যখন আমন ধান ওঠে, আগে তো বাঙালিদের এত উৎসব পার্বণ ছিল না, কৃষি যারা চাষবাস করতেন তাদের এখনকার মতো এরকম ছিল না, তাদের যেসব উৎসব ছিল তার মধ্যে নবান্ন অন্যতম। নতুন ধান আমন ধান ওঠার পরে সেই আমন ধানের মধ্য দিয়ে নবান্ন উৎসব করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করা হতো, সেই উৎসবের নাম নবান্ন। ততক্ষণে ওই নাগরিকেরা কি খুশি, কি লম্পা যাবো, আমাদের নবান্ন, আমাদের নবান্ন, ওই দেখেছিস মাস্টারমশাই পণ্ডিত লোক, ওই সবাই যারা কবিকে, সেই সাহিত্যিক ভদ্রলোক যে সমাজ সচেতন মানুষকে একদম কিল ঘুষি মারতে এসেছিল, আমাদের নবান্ন 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 কি শেখাচ্ছেন, তারা সবাই তাকে ঘিরে ধরছে, আমাদের নবান্ন আমাদের নবান্ন। এটাই নাটকের এখানেই শেষ। অভিনয় ছিলাম আমি কবি সুব্রত মিত্র। শুনলেন আজকের নাটক আজকের বাঙালির নবান্ন। নমস্কার।